বল ঠিক আছে এই যে এটা হচ্ছে বেকিং দমদম রোড অবধি প্রায় চলে আসার অবস্থা তো যাই হোক বাড়িতে জাস্ট একটু আগে 10 মিনিট আগে ঢুকেছি 4:45 বাজে খিদে পেয়েছে খেয়ে নি আর আজকের ব্লগ আইদার দেরি করে আসবে বা কালকে আসবে আর্লি বিকজ আমার এখন আর শরীরে দিচ্ছে না এখন এডিট কিছু বাকি আছে একটু রেস্ট নিতে হবে একটু রেস্ট নিয়ে তারপরে এডিট করব করে তারপরে পোস্ট করতে করতে রাত হয়ে যাবে নাহলে কাল সকালবেলা তো দেখছি কি হয় খেয়ে নি ভাতটা দাঁড়াও দেখাই মাসি সাজিয়ে গুজিয়ে আমাকে দিয়েছে এটা হচ্ছে ঝিঙে বাটা খোসা বাটা তাই না মাসি ঝিঙের খোসা বাটা তুমিও খাওনি কেন দেখো কাণ্ড না খেয়ে বসে আছে দেখেছো মাসি না খেয়ে বসে আছে কটা বাজে 4টে বাজে দেখ আমি বলে গেলাম না খেয়ে নেবে হ্যাঁ অভ্যাস আছে দেখো কাণ্ড ভাত দিয়েছে তরকারি ডিম সয়াবিন আর এটা হচ্ছে চিংড়ি দিয়ে ভাত দই আর খাবো না এখন অনেক বেলা হয়ে গেছে ও আচ্ছা তা খেয়ে নেব তাহলে খেয়ে নি হ্যাঁ খেয়ে দে একটু আগে শুয়ে নি চলো টাটা পরে আসছি আবার এতক্ষণ ভিডিও এডিট করছিলাম কিছুটা হয়েছে আজকে পোস্ট করতে পারলাম না কালকে নিশ্চয়ই সকাল সকাল পোস্ট করে দেবো আর এখন বাজে 8টা অশেষ হয়ে এসে গেছে অফিস থেকে আর আমি আসার সময় ওই ওদের স্কুলের সামনে না একটা ভালো ইয়ে রয়েছে মিষ্টির দোকান আছে বিভিন্ন রকমের মিষ্টি টিষ্টি ওখানে পাওয়া যায় বেকড রসগোল্লা আমার খুব ফেভারিট বেকড রসগোল্লা বেকড চমচম তো আজকে একটা জিনিস এনেছি ওটা দেখাচ্ছি পরে আর ওখানে পাওয়া যায় পনির বল সেই পনির বলটা নিয়ে এসেছি ওটাকে এখন গরম করবো তারা দেখাচ্ছি পনির বল কি এই যে এটা হচ্ছে পনির বল ঠিক আছে
পনির বলগুলো একটু মাইক্রোওভেনে দিয়ে গরম করে নেব। তোমরা ওখান থেকে আওয়াজ পাচ্ছ নিশ্চয়ই, বাবা খবর দেখছে। এই যে বাবা, আর এই যে খবর, বাবা খবর দেখছে। এই সময়টা বাবা খবরই দেখে জেনারেলি। তো দিয়ে দিই মাইক্রোওভেন একটু গরমের জন্য। গরম হয়ে যাক, হয়ে গেছে গরম। খুব গরম, হেভি গরম হয়। এই যে টুকলু আর টুকলুর বাবা, আমি খাবো, আমার খাওয়া হয়নি কি? আর আরেকটা জিনিস এনেছি, সেটা হচ্ছে বেকড মিহিদানা। চামচ নিয়ে আসি, তোর পরে দেখাচ্ছি বেকড মিহিদানা। আমার এরকম বেকড আইটেম খেতে খুব ভালো লাগে, এটা অশেষও জানে যে আমার বেকড আইটেম খেতে খুব ভালো লাগে। ও আনেও আমার জন্য বেকড রসগোল্লা, বেক চমচম, আমি জানি না, নিজে কিন্তু বেকিং করতে পারি না। এটা একটা আমার জীবনের এখন পর্যন্ত একটা, মানে কি বলবো, বেক মিহিদানা। এই যে দেখাচ্ছি, এ খুলেছ অশেষ, এই যে ক্রিম টাইপের, এটা হচ্ছে বেক মিহিদানা। উপর দিয়ে ওভেনে হিট করো, খেয়ে দেখবো। বলে কি উল্টো বলটা জিনিস হচ্ছে, তুই খাস না, ও তো খাবে না, এটা ও এটা খায় না, ওই পনির বলটাই খাবে। এটা একটা আমার, একটা অশেষে চামচ নিয়ে এসে দুটো খেয়ে নিই। এখন বাজে চলেছে প্রায় রাত্রি 10:45, দাঁড়াও চিমনিটা বন্ধ করি। আমি এখন অ্যাজ ইউজুয়াল রান্নাঘরে ডিনারের প্রিপারেশন। আমার আজকে আর ডিনার নেই, কারণ একে তো অবেলায় খেয়েছি, তারপরে আবার ওই দেখলি পনির বল, তারপর আবার একটু আইসক্রিম খেয়েছিলাম, অনেক কিছু খেয়ে দিয়ে পেট পুরো একদম টইটম্বুর। তো আমার ডিনার স্কিপ। আর এইখানে এই যে দেখো টুকলু বাবা, টুকলু বাবা এখন খাচ্ছে রুটি দিয়ে সোয়াবিন দিয়ে তরকারি। খাটটাকে ইগনোর করো, এখন খাটটা ছড়িয়ে ছিটিয়ে আছে, আর সাথে ও টিভি দেখছে। টিভিতে ওর কোনো একটা হাউ হাউ করে কীসব চিৎকার চেঁচামেচি হচ্ছে, সেসব গান দেখছে। আর এইখানে আমার বাবা বসে পাঁচমিশালি তরকারি দিয়ে রুটি খাচ্ছে। ফেনিক অশেষ ঘুমাচ্ছে। এই হচ্ছে আমার এখন ঘরের অবস্থা মোটামুটি। ও আর এখানে দেখো অশেষের জন্য মাছ ভাজা চলছে। আজকে অশেষের জন্য আর কোনো বড়া পকোড়া বা বড়া ভাজিনি, মাছটাই ভাজলাম। আর সাথে ওই যে সেদিন মেলায় গিয়েছিলাম দেখলে, মেলা থেকে কিছু আলু পাঁপড় কিনেছিলাম, তো মশলা, তো এগুলো দেখতে মানে খেতে ভালো বেশ। তো এই আলু পাঁপড়টা ভেজে দিয়েছি, আর এই মাছটা ভাজি, আর সাথে ডাল আছে, ব্যাস। আর আমার তো নেই আজকে খাওয়া। আজকে ব্লগটা এখানেই শেষ করছি, অনেক রাত হলো, তোমরা এবার একটুখানি ঘুমিয়ে নাও, আমিও ঘুমিয়ে নিই, একটু রেস্ট নিই, আবার কালকে নতুন একটা ব্লগ নিয়ে চলে আসব। আর হ্যাঁ, যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ করে দাও, যদি ভালো লাগে, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব বাটনটা একটুখানি প্রেস করো, লাইক অ্যান্ড ইচ্ছা হলে একটু কমেন্টও করে দিতে পারো, ভালো লাগবে আমার। তাহলে অ্যাজ অলওয়েজ, stay healthy, stay blessed and stay very happy. Tata, good night.